আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের সকলের দোয়ায় আমিও খুব 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 ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। যেহেতু আজকে শুক্রবার, সেহেতু একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি। বাইরেটা দেখেন, রোদ উঠে গিয়েছে, কত রোদ, গরমের যন্ত্রণায় ঘুম তো আসেই না, প্রচুর রোদ। এদিকে আমার বাচ্চারাও ঘুম থেকে উঠে গিয়েছে। এই যে দুই ভাই খেলা করছে, আমি বিছনাটা তো এখনো উঠাই নাই, যেহেতু বাবু শুয়েছিল তাই বিছনাটা উঠানো হয় নাই। বাবু এখন উঠে গিয়েছে, আমি এখন সুন্দর করে বিছনা খাতা সবকিছু গুছিয়ে নিব। শুক্রবার আজকে কাজ, আর কাজ অনেক কাজ। আসলে মেয়েদের কোনো ছুটির দিন বলে কিছুই নাই, সপ্তাহে 7 দিনই মেয়েদের শুধু কাজ আর কাজ। শুক্রবার হলে তো আর কথাই নাই, আরো অনেক কাজ। দুই ভাই মারামারি শুরু করে দিয়েছে দুষ্টু পাখিটা। যে আমি এখন এটা গুছিয়ে তারপরে বাচ্চাদের জন্য সকালের নাস্তা তৈরি করব। দেখুন, সকাল সকাল আমি আমার বিছনা খাতা গুলো টিপটপ করে গুছিয়ে নিয়েছি, বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন দুই বাচ্চাকে সকালের খাবার দিয়ে দিলাম। এখন চলুন আমি খেয়ে নিই। আজকে আমি খাবো অনেকদিন পর পান্তা। যদিও রুটি সকালে করেছি, কিন্তু হঠাৎ কেন জানি না মনে হলো যে অনেকদিন পান্তা খাওয়া হয় না, আজকে একটু পান্তা খাবো। তাই এখানে আমি রাতের যে ভাত গুলা ছিল সেটার ভিতরেই পানি দিয়ে দিলাম, একটা পেঁয়াজ নিলাম, ডিম ভাজি আছে, রুটিতে খাওয়ার জন্য যে আলু ভাজিটা রেখেছিলাম তার কিছুটা নিয়ে নিলাম। আসলে যেই গরম, পান্তা ভাতটাই অনেকাংশে ভালো, খেলে শরীরটাও ঠান্ডা থাকবে আর কাজ করতেও মন লাগবে। তাহলে আমি পান্তা খেয়ে নিই, আর আপনারা কে কি খেলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন, সকালবেলা পান্তা খাওয়ার পরে চলে আসলাম দুপুরের রান্না নিয়ে। আজকে ভাবলাম রান্না করি ইলিশ পোলাও। যে গরম, গরমে আসলে এই গরম খাবার খাওয়া ঠিক না, কিন্তু কি করব, প্রথম মাসের প্রথম শুক্রবার, একটু ভালো মন্দ খাওয়া তো লাগেই, ছেলেদের আবদার ফেলতে পারি না। তাই ইলিশ পোলাও রান্নার জন্য কি কি প্রয়োজন সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে ইলিশ পোলাও রান্না করতে লাগবে পোলাও চাল। আমি এখানে 1 কেজি পোলাও চাল নিয়ে নিয়েছি, এবং বড় সাইজের একটা ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। লেজটা আমি দিব না, লেজটা আমি ভর্তা করার জন্য রেখে দিব। যেদিন লেজ ভর্তা করব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, ইলিশ মাছের লেজ ভর্তা। আর এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এখানে আছে জিরা, রসুন, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, আর টক দই নিয়ে নিয়েছি। এখানে আমি টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে আমি একটু গোলমরিচ, জয়ফল, জয়ত্রী, শাহী জিরা, এগুলো আমি একটু পাটাই পিষে নিয়েছি। এবং এখানে আছে এখানে আছে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ। তাহলে চলুন আমি রান্নার জায়গায় চলে যাই। দেখুন, এখানে আমি মশলাগুলো সুন্দর করে ম্যারিনেট করে নিব, ইলিশ মাছগুলো দিয়ে দিব। আমি যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, পেঁয়াজ বেরেস্তার যে তেলটা, সে তেলটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে যে মশলাগুলো দেখালাম সব মশলা 1 চামচ করে দিয়ে দিয়েছি। যেহেতু ইলিশ পোলাও বেশি মশলার প্রয়োজন নাই, ইলিশ মাছের নিজস্ব একটা ফ্লেভার থাকে, তাই অল্প পরিমাণ মশলাই দিয়ে দিব। এখানে আমি মশলাগুলো 5 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। এগুলো আমি দিব না, এগুলো আমি ভর্তা করার জন্য রেখে দিব।
এবার আমি এটা সুন্দর করে মশলা মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দিব। দেখুন আমি 5 মিনিট হয়ে গিয়েছে, আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি। এর ভিতরে আমি সামান্য টেস্টিং সল্ট দিব, কেউ চাইলে এটা দিতেও পারেন, এটা টেস্টের জন্য, দিলে খেতে একটু বেশি মজা হয়, দিলে দিতে পারেন, না দিলে না দিলেও হবে। এখন এটা আমি ঢেকে দিব। এখন মাছটা আমার কষানো হয়ে গেছে, এখানে আমি কোনো রকম হলুদ ব্যবহার করিনি, যদিও আমি হলুদ দেখিয়েছি কিন্তু হলুদ আমি ব্যবহার করি নাই। আমি পোলাওটা সাদা সাদাই রাখবো, তাই ইচ্ছা করলে ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন। আমি যেহেতু একটু সাদা সাদা চাচ্ছি সেজন্য আমি এখানে হলুদটা দিলাম না। আসলে কোনো এক সময় ছিল বিয়ের আগে কীভাবে রান্না করতে হয় সেটাই জানতাম না, সংসার সামলানো তো দূরে থাক, আর এখন 3 বাচ্চা সামলাচ্ছি, সংসার সামলাচ্ছি সাথে রান্না বান্না। আসলে পরিস্থিতি এমনই একটা জিনিস মানুষকে সব শিখিয়ে দেয়, মানুষ সব করতে বাধ্য হয়। অনেক অল্প বয়সে বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, তাদেরকে সামলালাম, এখন স্বামী সংসার সব কিছুই সামলাচ্ছি। যৌথ সংসারে ছিলাম 12 বছর, তাদের সাথেও থেকে এসেছি। এই যে আমার ছোট বাচ্চা ঘুম থেকে উঠেই মাকে খুঁজতেছে, মা তো রান্না কাজে ব্যস্ত, ঘুম থেকে উঠেই হাসি। ওকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর 2 বাচ্চা নামাজ পড়তে চলে গেছে। আমি আজকে কাপড় চোপড় ধুয়ে কেসে ঘর পরিষ্কার করে রান্না করতে একটু দেরি হয়ে গিয়েছে, বাচ্চারা নামাজে চলে গিয়েছে। এই সিস করে দিছে, আল্লাহ সিস করে দিছে। মাছগুলো আমার কষানো হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিয়েছি। এখন একটু ঝোলটা টেনে আসলে আমি এটার ভিতরেই চাল দিয়ে দিব, কারণ আমি এই মশলার ভিতরে চাল দিলে আমার মনে হয় যেন চাল মশলার যে ফ্লেভার চালের ভিতরে খুব সুন্দরভাবে চলে যায়, তাই আমি চালটা আলাদা ভাজবো না, আমি এই মশলার ভিতরে দিয়ে চালটা খুব সুন্দর করে ভেজে নেব। এখন আমি চালটা দিয়ে দিলাম, এখন আমি 5 মিনিট চালটা সুন্দর করে ভেজে নেব। এখানে আমি সেরা কিছু কাঁচামরিচ অ্যাড করে দিব। এদিকে চালটা ভাজা শেষ হয়ে আসলে আমি লাস্ট পর্যায়ে এক চামচ ঘি দিয়ে দিব। লাস্টে দিলে ঘির ফ্লেভারটা খুব সুন্দর আসে, ফার্স্টে দিয়ে দিলে ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, তাই আমি একদম যখন ভাজার লাস্ট মুহূর্তে পানি দিব, পানি দেওয়ার কিছুক্ষণ আগেই দিয়ে দিব ঘি, তাহলে সুন্দর একটা ফ্লেভার চালের ভিতরে চলে আসবে। আর এদিকে আমি পানি গরম বসিয়ে দিয়েছি, যেহেতু আমি এখানে 4 পট চাল ব্যবহার করেছি, এখানে আমি 8 পট পানি দিয়ে দিলাম, যতটুকু চাল ঠিক তার ডাবল পানি দিতে হবে, তাহলে পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হবে। তাহলে আমি আর একটু নেড়ে চেড়ে ঘিটা মিশিয়ে পানি অ্যাড করে দেবো এখানে। এদিকে আমার বাচ্চারা নামাজ পড়ে চলে আসতে, এই যে 2 বাচ্চা নামাজে গেছিল, নামাজ পড়ে চলে আসলো, মাশাআল্লাহ ওরা একারাই নামাজে যায়, একারাই চলে আসতে পারে। ওর বাবা একটু বাইরে গেছে কাজে, ওর বাবা আজকে বাসায় নাই, শুক্রবারেও কাজ পড়ে গেল, তাই একটু বাইরে গেল। আমার বাচ্চারা নিজেরাই নামাজ পড়ে ঘরে চলে আসছে, ওদের ক্ষুধা লেগে গেছে, আমার রান্না করতে কাজ করতে করতে দেরি হয়ে গেছে, তাই রান্নাটা একটু দেরি হলো। দেখুন আমার চালটা ভাজা হয়ে গিয়েছে, এই যে চালের কালারটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে, ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি এটাতে যেটুকু চাল দিয়েছি তার ডাবল পানি অ্যাড করে দেবো, পানিটা আমি
গরম করে নিয়েছি। আর এখানে আমি ঘি রেখেছি, পেঁয়াজ বেরেস্তা রেখেছি, একবারে নামানোর আগে দিয়ে দিব। এখন আমার পোলাওটি প্রায় হয়ে এসেছে, এ পর্যায়ে আমি উপরের থেকে একটু পোলাও উঠিয়ে নেব। নিচের লেয়ারটা আমি সুন্দর করে সমান করে দেব। এখন আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এখানে এক চামচ ঘি অ্যাড করব। এবার আমি মাছগুলো একে একে সুন্দর করে বসিয়ে দিব যেন ভেঙে না যায়। আমার মাছগুলো সুন্দর করে বসানো হয়ে গিয়েছে। এখন এর উপর দিয়ে আমি সুন্দর করে যে ভাতগুলো, যে পোলাওগুলো উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। খুবই ইজি এটা রান্না করা, কোনো ব্যাপার না, অনেকেই পারেন। তারপরও যেহেতু এটা আজকে আমার লাঞ্চ মেনু ছিল, তাই আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ভালো লাগে ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এভাবে সুন্দর করে আমি মিশিয়ে দেব। যাতে মাছের ফ্লেভারটা পুরোটাই ভাতের ভিতরে চলে যায়। আমার কিন্তু এখনো হয় নাই, একটু দমে আমি 5 মিনিট রেখে দিব। এবার উপর থেকে আমি আর একটু বেরেস্তা দিয়ে দিব। আর এক চামচ ঘি উপর থেকে আমি দিয়ে দিব। এখন আমি এটাকে অল্প অল্প আছে একবারে লো ফ্লেমে 5 মিনিটের জন্য রেখে দিব। আমার ইলিশ পোলাও একেবারে রেডি। এখন আমি সার্ভ করে নিব এবং বাচ্চাদের খেতে দিয়ে দিব। অনেক ক্ষুধা লেগে গেছে ওদের, রান্না করতে দেরি হয়ে গেল, শুক্রবারে অনেক কাজ থাকে, হয়ে গিয়েছে। আমি আমার বাচ্চাদের খেতে দিয়ে দিলাম, ওরা খেতে চলে আসছে। এই যে আমার খাওয়া শুরু করো। আর ছোট বেবিটা একা একা খেলা করছে, আর এরা দুইজন খাওয়া শুরু করলো। কেমন হয়েছে বাবা, কে বলো? মজা মজা হয়েছে? তুমি বলো কেমন হয়েছে, মজা হয়েছে? মাকে থ্যাংক ইউ দিছো, মা এত কষ্ট করে যে রান্না করলো? থ্যাংক ইউ, ওয়েলকাম। তো গাইস, ভিডিওটি আর বড় করব না, ভিডিওটি এখানেই শেষ করে দিব। দেখা হবে নেক্সট দিন নেক্সট কোনো ব্লগ নিয়ে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।